রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই মুহূর্তের বড় খবর। দীর্ঘ 4 ঘন্টা জেরার পর সিজিও কমপ্লেক্স থেকে বের হলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রুজিরা বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে কালো গাড়িতে চেপে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পরেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ টানা জিজ্ঞাসাবাদ করা হয় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে, মূলত তার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত একাধিক নথি এবং সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। দীর্ঘ জেরার পরেই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডি অফিস থেকে বেরিয়ে আসতে দেখা গেল। এই মুহূর্তেরই সব থেকে বড় খবর, দীর্ঘ জেরার পরে রুজিরা বন্দ্যোপাধ্যায় অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। আজ নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পরে ইডি অফিসে হাজিরা দিয়েছিলেন। সারা দিনের টান টান উত্তেজনা, সেই টান টান উত্তেজনা শেষে রুজিরা বন্দ্যোপাধ্যায় শেষমেশ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। এই মুহূর্তের সব থেকে বড় খবর।